হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। আমি ফারজান, আর আপনারা দেখতে পাচ্ছেন মিস্টার ফারজান অফিসিয়াল। এই লাইনটা দেখতে পারলেন, এটা হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান বর্ডারে, এদিক থেকে পাকিস্তান যাওয়া যাবে ওই লাইনটা দিয়ে ওদিকে। তো এটা হচ্ছে আটারি, আর এদিকে রয়েছে, কাছেই রয়েছে পাকিস্তান বর্ডার। আর এখানে যে রয়েছে পপুলার একটা জায়গা, আটারি ওয়াঘা বর্ডার, এদিক থেকে ইসলামাবাদ যাওয়া যায়, তারপরে বলে পাকিস্তানের লাহোর যাওয়া যায় এই রাস্তাটি দিয়ে। এটা হচ্ছে গ্র্যান্ড ট্যাং রোড, আপনারা হয়তো জানেন। আর এই যে এই জায়গাটা দিয়ে এখানে প্রহিবিটেড রয়েছে, এখানে যানবাহন যেতে যায় না এই রাস্তাটি দিয়ে। এই যে দেখতে পাচ্ছেন, এটা আটারি ওয়াঘা বর্ডার, এদিকে যেতে হয় হেঁটে, এখানে যানবাহন এলাও না, এদিকে জায়গা আছে যানবাহন রাখার। এই দেখতে পাচ্ছেন বিভিন্ন ফুড স্টল রয়েছে এখানে, যাতে পর্যটকরা যারা এখানে আসবেন তারা যাতে কোনো খেতে পান, আর ফুড স্টল যদি না থাকে অনেক সমস্যা হতো। জল ব্যবস্থা রয়েছে, এইখানে দেখতে পাচ্ছেন প্রমোশন, গোল্ডেন টেম্পল, গোল্ডেন টেম্পল গেছি, যে রাম এই টেম্পলটা যায়নি। দেখতে পাচ্ছেন বড় বড় বোর্ড লাগানো, আর অনেক ছোটো মোটো অনেক স্টল রয়েছে এখানে, বেশিরভাগই খাবার আর কি স্টল, ফুড স্টল। এদেরকে হয়তো ট্যাক্স দিতে হয় ঠিক জানি না। দেখতে পাচ্ছেন অনেক ট্রি রয়েছে এখানে, মানে আমায় অনেক দিন আগে একটা ভিডিও ছেড়েছিলাম এখানকার আটারি ওয়াঘা বর্ডারের এন্ট্রি সেরেমনি, আপনারা চাইলে আমার চ্যানেলটা ভিজিট করে দেখে নিতে পারেন। এই দেখতে পাচ্ছেন অনেকে ফ্যামিলি নিয়ে এসেছে, অনেকে বন্ধু বান্ধবদের সাথে এসেছে। তারপরে কলকাতা সাইডের অনেক টুরিস্টও এসেছিলো, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা একটা বাস নিয়ে এসেছিলো অনেকে, তাদের সাথে কথা হয়েছিল। দেখতে পাচ্ছেন অনেক লোক এসেছে এখানে, এখানে উপর থেকে ওদিকে পাকিস্তানের যে ফ্ল্যাগটা রয়েছে ওদিক থেকে দেখা যায়, মানে পাকিস্তানের এরিয়াটা দেখা যায় এই যে উপরে গেলে এখানে। এই দেখতে পাচ্ছেন ইন্ডিয়া, আর এই যে ওদিকে পাকিস্তান, সবুজ যে পতাকা রয়েছে এটা পাকিস্তানে, আর ওদিকে মানে গ্যালারিটা রয়েছে আটারি ওয়াঘা বর্ডার, যেখানে স্টেট সেরেমনি হয়। এই দেখতে পাচ্ছেন অনেক লোক, এই যে লাইন লাইন ধরে দাঁড়াতে হয়,